ঠিক আছে এইজন্য ইসমাইল আলাইহিস সালামকে
কবুল করেছিলেন সেই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম এবং সতর্ক করে দিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরে জামানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি আমাদের নবী যিনি হযরত ইসমাইল আলাইহিস সালামেরই বংশধর ঠিক আছে তাহলে আমরা এই পাঠ থেকে বুঝতে পারলাম হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী রাসূলের পুত্র